إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্য মাবুদ, তিনি একমাত্র যাবতীয় ইবাদত বন্দেগীর হকদার। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কোনো কিছুর ইবাদত হচ্ছে বাতিল। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদেরকে ইবাদতের শিক্ষা দেওয়ার জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছিলেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি রবিবার সৌদি আরবের সময় রাত 9টায় আমরা গত সপ্তাহ থেকে বিশেষ করে শুরু করেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের নাজাত প্রাপ্ত যে দলটি হচ্ছে সাহায্য প্রাপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে, সেই দলের আকীদা সম্পর্কে, যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনের আকীদা, ধর্মীয় বিশ্বাস। আকীদা মানে দ্বীনি বিশ্বাস। সহি আকীদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাহিমাহুমুল্লাহু তাআলা, তাদের আকীদা, সেটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত দলের আকীদা, সেটি হচ্ছে মুক্তিপ্রাপ্ত দলের আকীদা। প্রথম পর্বে দুটো ধারাবাহিক প্রশ্নের উত্তর আকারে আমরা নিয়েছিলাম আলামুসুন্না আল মনসুরা নামক কিতাব থেকে। দ্বিতীয় আজকের পর্ব প্রশ্ন নম্বর 3, তিনি প্রশ্ন এবং উত্তরের আকারে কিতাবটিকে সাজিয়েছেন। জিজ্ঞেস করছেন, মা মান আল আব্দ, আব্দের অর্থ কি? আল আব্দ বা আব্দুন, আব্দুন শব্দটি আমাদের জানা আছে, কারণ আমরা কালেমায়ে শাহাদাত তাই সকলে মুখস্থ রাখি আলহামদুলিল্লাহ। বাংলা ভাষাভাষীরা অর্থ না বুঝলেও মুখস্থ রয়েছে আমাদের, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুন, আব্দুল্লাহ, আমরা একে নিজের ভাষায় ফার্সিতে অর্থ করি আল্লাহর বান্দা বলে থাকি, আল্লাহর বান্দা, বাংলায় আল্লাহর দাস, এসব অর্থগুলি আমরা করে থাকি। তো এই আব্দের অর্থ কি, আব্দ বলতে কি বুঝায়? বলছেন যে আব্দের দুটো অর্থ হইতে পারে। এই আব্দ শব্দটি হচ্ছে আরবি গ্রামারে ইসম মাসদার, আর সেটি ইসম ফাইলের অর্থে হইতে পারে, আবেদের অর্থে যেটা প্রসিদ্ধ, আবার মুআব্বাদের অর্থে হতে পারে। মুআব্বাদ অর্থাৎ যার মুআব্বাদ, আরবিতে আব্বাদা ইউআব্বাদু থেকে মুআব্বাদ মানে হচ্ছে অনুগত, অনুগত। আরবরা বলে থাকেন তারিকুল মুআব্বাদ, রাজপথকে, যেই রাস্তা দিয়ে সবসময় চলাচল মানুষ, যান চলাচল সব সময়, এইরকম পথকে আরবরা আরবি ভাষায় তারিকুল মুআব্বাদ বলে থাকে। তো এই অর্থেও নেওয়া যেতে পারে, মুআব্বাদের অর্থে আব্দ মানে, আবার আবেদের অর্থেও নেওয়া যেতে পারে। আর যার এবাদত করা হয় তিনি হচ্ছেন মাবুদ, তিনি হচ্ছেন মাবুদ। তো বলছেন যে আব্দের অর্থ নেওয়া যেতে পারে মুআব্বাদ, মুআব্বাদ মানে হচ্ছে আল মুজাল্লাল আল মুসাক্কার, মুজাল্লাল যিনি বিনয়ী, যিনি অনুগত,
যিনি নিয়োজিত। তাহলে আব্দের অর্থে বিনয় রয়েছে, যিনি বিনয়ী হবেন তিনি আব্দ বান্দা, যিনি অনুগত তার মধ্যে আনুগত্য থাকবে, অবাধ্যতা থাকবে না, এবং তিনি নিয়ন্ত্রিত বা যাকে বলা হয় নিয়োজিত কোন কাজে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নিয়োজিত করেছেন বা যেইভাবে নিয়ন্ত্রিত করেছেন সেইভাবেই তার পরিচালনা হয়ে থাকে। এই যদি অর্থ নেওয়া হয় আব্দ মানে মুআব্বাদের অর্থ নেওয়া হয় মানে বিনয়ী অনুগত নিয়ন্ত্রিত এই অর্থে যদি নেওয়া হয় তাহলে এতে শুধু মানুষ যারা অনুগত বান্দা, জিন যারা অনুগত জিনদের মধ্যে থেকে, জিন এবং মানুষে অনুগত রয়েছে আর অবাধ্য রয়েছে, পক্ষান্তরে মালায়েকা সকলে অনুগত, শুধু মালায়েকা আল্লাহর বান্দা বা আব্দ না, আর সৎ মানুষরা মমিন মানুষরা অনুগত মানুষরাই শুধু না, আর শুধু সৎ অনুগত জিনেরা নয়, বরং সকল সৃষ্টিকুল তাতে সামিল। যদি আব্দ মানে মুআব্বাদ নেওয়া হয় তাহলে সকল সৃষ্টিকুল এই অর্থে সামিল, অর্থাৎ এই অর্থে আল্লাহর বান্দা আল্লাহর সকল সৃষ্টি, সহজ ভাষায় আল্লাহর সকল সৃষ্টিকে আব্দ শব্দটি সামিল, এই অর্থে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর বান্দা বলা হয়, আল্লাহর বান্দা। আর এই অর্থেই বলা হয়েছে কোরআনে কারিমে সূরা ইসরাতে, ওয়াইম মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদি, এমন পৃথিবীতে কোন কিছু নেই সেই যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া যা কিছু পৃথিবীতে রয়েছে সবকিছু হচ্ছে সেই, কোন একটি বস্তু কোন একটি জিনিস, এমন কোন জিনিস এমন কোন বস্তু নেই যে ইউসাব্বিহু বিহামদিহি আল্লাহর প্রশংসা বিজড়িত তসবিহ করে না, অর্থাৎ সকল সৃষ্টি আল্লাহর তসবিহ করে প্রশংসা করে। ওয়ালাকিল্লা তাফকাহুনা তসবিহাম, তবে তোমরা তার সেসব সৃষ্টির তসবিহ পবিত্রতা মহিমা যে ঘোষণা করে রবের তা তোমরা উপলব্ধি করবে না, বুঝতে পারো না। এই অর্থেও আব্দ নেওয়া হয়েছে, যদি মুআব্বাদের অর্থে না হয় আব্দ মানে মুআব্বাদ, তাহলে এতে সমস্ত সৃষ্টিকুল যা আমাদের ওপরে আছে যা আমাদের নিচে রয়েছে অর্ধ জগতে রয়েছে অথবা অধ জগতে রয়েছে সমস্ত সৃষ্টিকুলকে সামিল, সেটা বিবেক সম্পন্ন হোক অথবা অন্য কোনো বস্তু হোক, সেটা তরতাজা হোক তরল হোক অথবা শুকনো হোক, সেটা এমন হোক যেটা নড়াচড়া করে অথবা যেটা নড়াচড়া করে না, স্থির পাথর গাছপালা অথবা কীট পতঙ্গ পশু পাখি যা কিছু হোক না কেন, সেটা প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক, প্রকাশ্যে যা চোখে ধরে দেখতে পাচ্ছি অথবা দেখতে পাওয়া যায় না, ভাইরাস দেখা যায় না, আল্লাহ সৃষ্টি আল্লাহর বান্দা, এ করোনা আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল্লাহ নির্দেশে এসেছে এবং আল্লাহ রাব্বুল্লাহ নির্দেশ যতক্ষণ না হবে ততক্ষণ তা উঠবে না। এজন্য এখানে একটি কথা বলে নাও ভালো হবে আমাদের জীবনে কাজে আসবে, সেটা হচ্ছে যে বর্তমান অবস্থায় যেমন অমুসলিমরা পার্থিব উপায় উপকরণগুলিকে করোনা থেকে আত্মরক্ষার জন্য বা করোনা থেকে নিজেকে বাঁচাবার জন্য বলছে, সেগুলি মুসলিমরাও হুবহু বলছি আর অনেক বেশি সেগুলির চর্চা করছি, এবং এই ক্ষেত্রে অধিকাংশ মানুষই সচেতন সজাগ এবং বড়ই যত্ন নিচ্ছেন, সামাজিক দূরত্ব বজায় রাখছেন, কেউ কাউকে স্পর্শ করছেন না যতই ঘনিষ্ঠ হোক না কেন, জি আপনি মাস্ক ছাড়া বাইরে বেরোচ্ছেন না, তাহলে এই পার্থিব উপায় উপকরণগুলির ক্ষেত্রে কত আমরা যত্ন নিচ্ছি, এর চাইতে বেশি যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে মুমিন যারা বিশ্বাসী তাদেরকে রব্বুল আলামিনের হকের ক্ষেত্রে, যে করোনা এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মানব জাতির পাপাচারের কারণে অন্যায়ের কারণে, সুতরাং
এটাকে দূর করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে, উপায় হচ্ছে তওবা করে, সংশোধন করে রবের কাছে ফিরে আসা। জি, মা নাযালা বালাউন ইল্লা বিযাম্বিন, যে কোনো বালা মুসিবত নেমে এসেছে পাপের কারণে, অমার ওফিয়া ইল্লা বে তওবা, আর তওবা ছাড়া সেটা দূরীভূত হবে না, উঠবে না। তাহলে যতটা আমরা সচেতন সজাগ পার্থিব মাধ্যম গুলির ক্ষেত্রে, যে এই করলে করোনা থেকে বাঁচতে পারবো, এই করলে বাঁচতে পারবো, এই করলে বাঁচতে পারবো, এই করলে আমি নিজের পরিবারকে, ছেলে মেয়েদেরকে বাঁচাতে পারবো, ইত্যাদি ইত্যাদি। সুতরাং স্কুল কলেজ আর কর্ম প্রতিষ্ঠান এসব খোলা যাচ্ছে না, এই করা যাচ্ছে না, সেই করা যাচ্ছে না, তার চাইতে বেশি আমাদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে এই দিকটিকে, যে আমাদেরকে সংশোধন করতে, তওবা মানে সংশোধন করা, আমাদের বক্রতাকে ঠিক করতে হবে, সোজা হইতে হবে, রবের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করে। এই অর্থে যে অর্থটি আব্দের বর্ণনা করছি, সেই অর্থে যেমন মমিন বিশ্বাসী মুসলিম সামিল আব্দের, তেমনি কাফের নাস্তিক মুশরিক তারাও আল্লাহর বান্দা। এটাকে ব্যাপক অর্থে বলা যেতে পারে, আম অর্থে বা সাধারণ অর্থে বলা যেতে পারে, যেটা আব্দ মানে মুআব্বাদ, অনুগত, অনুগত যেখানে ক্ষমতা চলে সেখানে অনুগত নয়, কাফের জি মুশরিক পাপিষ্ট, কিন্তু যেখানে ক্ষমতা চলে না সেখানে অনুগত সোজা। জি সোজা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সোজা করতে চেয়েছেন সেখানে অবাধ্য সোজা হয়ে গেছে। জি, সৃষ্টিগত বিষয়গুলিতে গত সপ্তাহে এই বিষয়ে ইঙ্গিত করেছিলাম। এই অর্থে মমিন কাফের, সৎ অসৎ সকল সৃষ্টি সকল সামিল এবং সকল বস্তু সামিল। জি, আলকুল্লু মাখলুকুল্লাহ, সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি এবং সব কিছুর আল্লাহ প্রতিপালন করেন, আর সব কিছুকে আল্লাহ নিয়োজিত করেছেন, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, এবং সব কিছুর আল্লাহ রব্বুল আলামিন সময় সীমা ক্ষমতা সব কিছুই, সুস্থতা ভালো মন্দ উত্থান পতন সুপরিমিত করেছেন, হায়াত মৌত কে কতক্ষণ থাকবে আর কে কতক্ষণ সুস্থ থাকবে আর কে কোথায় থাকবে কি অবস্থায় থাকবে, সবকিছু আল্লাহ সুপরিমিত করেছেন। আল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি সুপরিমিত করেছেন আর যিনি রাস্তাও দেখিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন সুপরিমিত করেছেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন ফাসাওয়া সুঠাম করেছেন সুবিন্যস্ত করেছেন, আর সুপরিমিত করেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন, এবং সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন, নির্দিষ্ট সময় পর্যন্ত চলাফেরা করতে পারে, সামান্যতম আগে বাড়তে পারে না। আল্লাহ রাব্বুল কোরআন কে ইরশাদ করেছেন, আলিকা তাকদিরুল আজিজুল আলীম, এটি হচ্ছে মহাপরাক্রান্ত যিনি সর্বজ্ঞ সবকিছু জানেন তার পক্ষ থেকে সুপরিমিত। দ্বিতীয় অর্থ আবদের হচ্ছে আবেদ, যেটা শুরুতে বলেছি, আবেদ, আবেদ মানে এবাদতকারী, আমরা আবেদ নাম রেখে থাকি, কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানের উর্দু ভাষী বাংলা ভাষী মানুষরা আবেদ শুধু নাম রাখতে জানেন না, আবেদ রাখলে তো যথেষ্ট ছিল, হ্যাঁ আবেদুর রহমান রাখলে তো ঠিক আছে, আবেদুল্লাহ রাখলে তো ঠিক আছে, কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোকের আবেদ আলী, আবেদ হুসেন, জি আবেদ আহমদ, না না না, শিরকি না, আবেদ আলী মানে আলীর এবাদতকারী, আবেদ হুসেন মানে হুসেনের এবাদতকারী, আবেদ আহমদ মানে আহমদের এবাদতকারী, গায়রুল্লাহ, শিরকি নাম, যদিও এই নিয়তে রাখেননি হয়তো, কিন্তু আপনার ভাষাগত শির, এই নামটি শিরকি নাম। জি, সুতরাং আমাদেরকে সতর্ক হইতে হবে এই ক্ষেত্রে, আমাদের দেশে এই জোড়া জোড়া নাম রাখাই অধিকাংশ লোকই কিন্তু এই শিরক বিদাতে লিপ্ত রয়েছে। তো আব্দুন মানে আবেদ, এই অর্থ যদি নাও হয় তাহলে তখন বান্দার খাস অর্থ হবে, সাধারণ বা ব্যাপক অর্থ হবে না, অর্থাৎ আল মুহিব আল মুতাযাল্লিল,
যিনি আল্লাহকে ভালোবেসে ইবাদত করে, যিনি আল্লাহর সামনে স্বেচ্ছায় অনুগত, যিনি আল্লাহর সামনে বিনয়ী, স্বেচ্ছায় বিনয়ী, আর তিনি হচ্ছেন একমাত্র ইমানদার, বিশ্বাসী, মুমিন, মুসলিম, আত্মসমর্পণকারী। সে মানুষ মুমিন মুসলিম, জিন মুমিন মুসলিম, অথবা যাবতীয় মালায়েকা ফেরেশতা যারা আল্লাহর সম্মানিত বান্দা, এরা হচ্ছে সম্মানিত বান্দা। আর বাকি যারা অবাধ্য, যেখানে পারছে না সেখানে শুধু আল্লাহর সামনে অনুগত, তারা সম্মানিত নয়, তারা লাঞ্ছিত। জি, এবং তারাই হচ্ছে আল্লাহর আল্লাহ ভীরু ওলি ও আউলিয়াহুল মুত্তাকুন, যাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না। আল্লাহ রাব্বুল তাই বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নেই এবং তাদের চিন্তা নেই। এই নয় যে যাকে আপনি ওলি মনে করলেন তার মুরিদ হয়ে গেলেন আর আপনার কোনো ভয় নেই, কথা তো কোরআনে বলা হয়, বলা হয়েছে যে যে আল্লাহর ওলি হতে পারবে তার ভয় নেই, তার কোনো চিন্তা নেই। সুতরাং আপনি আমিও আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করি এবং ভালো ওলি হওয়ার চেষ্টা করি, একটু অগ্রগামী ওলি হওয়ার চেষ্টা করি, তাহলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা বিশ্বাসী অবিশ্বাসী নয়, যারা তাওহীদবাদী যারা মুশরিক নয়, যারা স্বেচ্ছায় অনুগত, স্বেচ্ছায় আল্লাহর অনুগত, আল্লাহর সামনে বিনয়ী, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দিনকে ভালোবাসে, আল্লাহর কথাকে ভালোবাসে, আল্লাহর আদেশ নিষেধ পালন করাকে ভালোবাসে, তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই, এবং তারা পাপ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে, সুতরাং তারা মুত্তাকি। 4 নম্বর প্রশ্ন বলছেন, মাহে আল ইবাদা, তাহলে আবদ সম্পর্কে জানলাম যে আবদের 2টো অর্থ রয়েছে যা বিস্তারিত আলোচনা হলো। ইবাদা তাহলে কি জিনিস? ইবাদত যেটাকে আমরা ইবাদত বলি, এই ইবাদা কি জিনিস? ইবাদতের সংজ্ঞা বা কি? বলছেন, আল ইবাদাত হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা ওয়াল বারাআ মিম্মা ইউনাফি যালিকা ওয়া ইয়ুদাদ্দুহু। এটি হচ্ছে ইবাদতের ব্যাপক অর্থপূর্ণ সংজ্ঞা, যাতে যাবতীয় ইবাদত বন্দেগী শামিল হবে, অন্তরের ইবাদত হোক, বচন কথার ইবাদত হোক, কাজের ইবাদত হোক, জি হ্যাঁ, এবং সেই ইবাদত গুলি প্রকাশ্য হোক, গোপনে হোক, ইবাদত ইতিবাচক পজিটিভ হোক, ইবাদত নেতিবাচক নেগেটিভ হোক, যেমন ইতিবাচক ইবাদত রয়েছে তেমন নেতিবাচক ইবাদত রয়েছে। জি, কেমন করে? যেমন আপনি সত্য কথা বলবেন, এটি ইবাদত, মিথ্যা কথা বলছেন না, এটিও আপনার ইবাদত। মিথ্যা কথা বললে আপনি আল্লাহ বান্দা, খাঁটি বান্দা হইতে পারলেন না। যেমন তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদ থেকে দিয়ে শুরু করি, তৌহিদ প্রতিষ্ঠা করা, আল্লাহ এক, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। তেমন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করা থেকে পুরোপুরি বেঁচে থাকা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, শিরক না করা। তাহলে তৌহিদ প্রতিষ্ঠা করা ইতিবাচক আর শিরক না করা, দুটোই ইবাদত। তাই বলছেন ইবাদত কি জিনিস? বলছেন যে যে সমস্ত কথা অথবা কাজ প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং পছন্দ করেন, সেগুলি নাম ইবাদত। এই সংজ্ঞাটি ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি করেছেন তার কিতাবাদিতে, যেই সংজ্ঞাটি পরম্পরা চলে আসছে ইবাদতের, এবং এই সংজ্ঞাতে যাবতীয় প্রকার ইবাদত বন্দেগী শামিল হয়ে যাবে। আর কিছু কিছু সংজ্ঞা রয়েছে কিছু ওলামাদের, যেগুলোতে খাস বিশেষ ইবাদত যেগুলি সেগুলি সামিল হবে, যেমন সালাত তাতে সামিল হবে, সিয়াম সামিল হবে, যাকাত সামিল হবে, হজ উমরা সামিল হবে, কিন্তু কর্মজীবনে আপনি রুজি রোজগার করছেন যে হালাল খাবো,
আরামথে বেঁচে থাকব এবং আমার দায়িত্ব পালন করব। আমি আমার স্ত্রীকে অনাহারে রাখবো না, আমার ছেলে মেয়েদের ভালো প্রতিপালন করব। সেই জন্য যে রুজি রোজগার করছেন, আপনি ডিউটি করছেন, আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনি যে কোনো রকমের ইনকাম সোর্সে লেগে আছেন, সেগুলিও যে আল্লাহর ইবাদত বন্দেগীর অন্তর্ভুক্ত, কারণ এগুলি আল্লাহ পছন্দ করেন এবং এগুলি আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির কারণ যে আপনি হালাল খাবেন, হারাম খাবেন না, আপনি আপনার দায় দায়িত্ব পালন করবেন। এমনকি মুমিনের নিদ্রাও এই অর্থে ইবাদত, কারণ নিদ্রার উদ্দেশ্য হচ্ছে যে আমি কিছুক্ষণ যদি ঘুমিয়ে নিতে পারি তাহলে তারপরে আমি তাহাজ্জুদ পড়তে পারবো, ফজরে ঠিক টাইমে উঠে যেতে পারবো, আর তারপরে আমি দিনে ভালোভাবে ডিউটি করতে পারবো, রুজি রোজগার করতে পারবো, আমার মালিকের যার আমি জব করি তার কাজে আমি সেখানে শিথিলতা দেখাবো না বা গাফিলতি করব না, আমি সেখানে কোন রকম অবহেলা করব না ইত্যাদি, সমস্ত কিছু সামিল হয়ে যাবে এবাদতের এই ব্যাপক সংজ্ঞাটি যদি করা হয়। এবাদত এমন একটি ব্যাপক অর্থপূর্ণ বিষয়ের নাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেসব প্রকাশ্য গোপনীয় বান্দার কথা কাজ ভালোবাসেন অথবা পছন্দ করেন তাকে এবাদত। তার সাথে সাথে আরো লাগিয়েছেন যেটা অনেকে লাগানি, সেটা হচ্ছে নেগেটিভ দিক, যেটা হচ্ছে নেতিবাচক দিক, এটা হচ্ছে ইতিবাচক দিক, যেই সব কথা কাজ প্রকাশ্য গোপনীয় আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন সেগুলি এবাদত। তাই এটা হলো ইতিবাচক দিক। নেতিবাচক দিক হচ্ছে আল বারা মিম্মা ইউনাফিজ আলাইকা ওয়া ইউদাদ্দু, এবং এর পরিপন্থী এর বিপরীত যেসব কথা কাজ রয়েছে যেগুলি আল্লাহ ভালোবাসেন না, যে কথা কাজগুলি আল্লাহ ভালোবাসেন না, যে কথা কাজগুলিকে কথা কাজের ওপর আল্লাহ অসন্তুষ্ট হন, রাজি হন না, সেগুলি থেকে মুক্ততা ঘোষণা করা, সেগুলি থেকে সম্পর্ক ছেদ করা। জি, এই সম্পর্ক ছেদ হচ্ছে এবাদত। জি, ভালো কাজের সাথে সম্পৃক্ত হবেন যেমন এবাদত, তেমন খারাপ কথা কাজ থেকে সম্পর্ক ছেদ করবেন এটিও এবাদত। গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখবেন। তাহলে একজন মানুষ যখনই ভালো কাজ করে সে এবাদত রয়েছে, যখনই ভালো কথা বলে এবাদত রয়েছে, যখনই মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আপনি পজিটিভ কোনো কাজ করছেন না হয়তো, কিন্তু মন্দ কথা কাজ থেকে আপনি আপনার সময়টাকে, আপনার যে আয়ুটাকে বাঁচিয়ে রেখেছেন। বেশ কিছু সময় আমরা কাটাই যে সময় আমি বৈধ জীবন যাপন করছি, বিশেষ কোনো নেকির কাজ তসবিহ তাহলিল জিকির আজকারও করছি না, কিন্তু কোনো গুনাহ করছি না। পক্ষান্তরে অনেক মানুষ আছে যে যেই সময়টুকু অবসর সময় পাচ্ছে সেই সময় নোংরা ছবি দেখছে, গান বাজনা শুনছে, অবাধ মেলামেশা, অথবা এই ধরনের বহু হারামে জড়িয়ে আছে। জি হ্যাঁ, তাহলে এগুলি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ, যা আল্লাহ ভালোবাসেন, যা পছন্দ করেন তার পরিপন্থী, সেগুলি থেকে সম্পর্ক ছেদ করা এবাদত। এবাদতের সংজ্ঞা আমরা জানলাম। আমরা যে কোনো আমল করি, আমল মানে কর্ম, যে কোনো কর্ম করি সেটা বাচনিক কর্ম হইতে পারে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জি হ্যাঁ, বিসমিল্লাহ, সালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ, বাচনিক এগুলি আপনার আমল। আর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের আমল, অন্তরের আমল। এই আমলগুলি কখন এবাদত হবে, আমাদের আমলগুলি কখন এবাদত হবে? জি হ্যাঁ, 5 নম্বর প্রশ্ন, মাতা ইয়াকুনুল আমালু ইবাদা, মানুষের আমল কখন এবাদত বলে গণ্য হবে? আমল করলে যে এবাদত হবে তা হবে না। জি, এই জন্য যারা বিদাতি আমল করে তাদের আমলগুলি এবাদত নয় বরং বিদাত। যারা শিরকি আমল করে, মাজারে সেজদা করে, জি, গায়রুল্লাহর কাছে, আল্লাহ সাল্লাহের কাছে ফরিয়াদ করে, ইয়া গাউস মাদাদ, জি হ্যাঁ, জি, আল্লাহ সাল্লাহের জন্য জবাই করে, জি, ইত্যাদি ইত্যাদি। তো আমল তো করলো, কর্ম তো করলো, এবং সে ধর্ম মনে করে করলো, দিন মনে করে করলো, কিন্তু সেটি এবাদত না হয়ে শিরক হয়ে গেল। তো বলছেন যে মাতা ইয়াকুনুল আমাল ইবাদা, আমল কখন এবাদত হবে? জবাবে বলছেন তাতে দুটো বিষয় যখন বিদ্যমান থাকবে, ইজা আকমালা ফিহি শাইআন বা ইজা উকমিলা ফিহি শাইআন, যখন তাতে দুটো জিনিস পাওয়া যাবে, একটি হচ্ছে কামালুল হুব আর একটি হচ্ছে কামালুল জুল,
একটি হচ্ছে পূর্ণ ভালোবাসা, আর একটি পূর্ণ অনুগত হওয়া, পূর্ণ বিনয়ী হওয়া, পূর্ণরূপে আল্লাহকে ভালোবাসা এবং পূর্ণরূপে আল্লাহর সামনে বিনয়ী হওয়া। তাহলে দুটো দিক যদি এবাদত বন্দেগীতে থাকে তাহলে সেটি হচ্ছে এবাদত, না হলে এবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত করি আমরা, ধরেন সালাতটাকে নিয়ে আমরা, এই যে পাঁচ ওয়াক্ত সালাত পড়ছেন, ফরজ সালাত হোক, সুন্নাত সালাত হোক, বেতর হোক, তাহাজ্জুদ হোক, সালাত পড়ছেন, এই যে এবাদত, বা এতে আপনার ভালোবাসা থাকবে রবের, সীমাহীন ভালোবাসা থাকবে, কামাল সীমাহীন ভালোবাসা থাকবে, এই ভালোবাসার কোনো সীমানা নেই। এই ভালোবাসাতে তার সামনে সিজদায় লুটিয়ে পড়ছি, তার সামনে অসহায় হয়ে তাকে ডাকছি, পূর্ণ ভালোবাসা এবং পূর্ণ রূপে বিনয়ী হওয়া, দুটোই থাকতে হবে। শুধু ভালোবাসা থাকলে এবাদত হয় না, আর শুধু বিনয়ী হইলেও এবাদত হয় না। এই জন্য আমরা মানুষকে অনেক আছে যাদেরকে ভালোবাসি আমরা, জি আপন জনকে, আপনার স্ত্রী কত বেশি ভালোবাসেন আপনি, আপনার ছেলে মেয়েদের কত বেশি ভালোবাসেন, কিন্তু সেখানে আপনি তাদের সামনে বিনয়ী না, এমন বিনয়ী না যেটা পূর্ণ বিনয়ী হওয়া, জি হ্যাঁ, যেটা একমাত্র আল্লাহর জন্য খাস। ভালোবাসা অনেক বেশি থাকলেও সেখানে আপনি ওই রকম বিনয়ী না, জি হ্যাঁ। আবার কারো সামনে বিনয়ী হলে ভালোবাসেন না, জালেম বস, জালেম শাসক, তার সামনে আপনি বাধ্য হয়ে একবার পূর্ণ বিনয়ী মনে হচ্ছে, আপনি তার সামনে একেবারে বিনয়ী হয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু ভালোবাসেন না, ঘৃণা করেন। হিংস্র পশুকে মানুষ ভালোবাসে না কিন্তু ভয় পায়, তো শুধু ভয় পেলে ইবাদত হয় না, জি হ্যাঁ, তার সাথে সাথে পূর্ণ ভালোবাসা থাকতে হবে। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারার আয়াতটি আল্লাহ বলছেন যে যারা কাফের মুশরিক, যারা বহুত্ববাদী, পৌত্তলিক বা মাজার পূজারি, তারা আছে আন্দাদা, কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য শরীক স্থাপন করেছে, সেসব দেবদেবীকে, দুর্গা দর্গাকে, খাজাকে, আপনার জিলানিকে, ইহেকবন কাহব্য আল্লাহর মতো করে ভালোবাসে, বরং আল্লাহর সামনে তাদের কান্না আসে না, মাজারে গিয়ে কান্না আসে, গায়রুল্লাহর সামনে কান্না আসে, আল্লাহর কাছে চাওয়ার তাদের ঢং নেই, চাই না। যত বালা মুসিবত বাড়তে থাকে তত বেশি ধর্ণা দেয় গিয়ে মাজারে, তত বেশি শিরিক করে। গুণ কাহবিল্লাহ, তাদেরকে ভালোবাসে এইসব বাতিল উপাস্যকে আল্লাহর মতো করে, যেমন আল্লাহকে ভালোবাসা উচিত তেমন এই ভালোবাসাটি অন্য জায়গায় দিয়ে দেয়। বল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা ইমানদার, সত্যি তৌহিদবাদী মুমিন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে, তাহলে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা আর নাম হচ্ছে ইবাদত, তার সাথে সাথে সবচেয়ে বেশি বিনয়ী হওয়া, অনুগত হওয়া। মহান আল্লাহ আর ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয় যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত থাকে, আল্লাহর ভয় চরম ভীত হয়, তো আল্লাহর ভয়ও থাকবে এবং আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর ভয়ও থাকবে এবং আল্লাহর ভালোবাসাও থাকবে। এই আয়াতগুলি দ্বারা এবাদতের মধ্যে যে কোয়ালিটিটা থাকতে হবে সেটা প্রমাণিত হয়। মহান আল্লাহ এই দুটোই গুণকে একটি আয়াতে, সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 90-এ একত্রিত করে ইরশাদ করেছেন, ইন্নাহুম কানু ইয়াসারিউনা ফিল খায়রাত ওয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিয়িন। বেশ কিছু আম্বিয়া রসুলগণের নাম উল্লেখ করার পরে, তাদের ঘটনাবলী বর্ণনা করার পরে বা তাদের কথা উল্লেখ করার পর বলছেন যে তারা ভালো কাজগুলিতে, ভালো কথা কাজে প্রতিযোগিতা করত, অগ্রণী ভূমিকা পালন করতো, সারি ওন, তারা দৌড় দিত ভালো কথা কাজে, ওয়াদ ওনানা, এবং তারা আমাকে ডাকতো, আল্লাহ বলছেন তারা আমাকে ডাকতো, রাগাবাম ওয়া রাহাবা, বড় আগ্রহের সাথে এবং বড় ভয় ভীতির সাথে, যেমন তাদের আগ্রহ থাকতো আল্লাহকে পাওয়ার, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার, আল্লাহর ভালোবাসা নিয়ে দৌড় দেওয়া, তেমনি আল্লাহর ভয়ও থাকতো, আল্লাহর
ভয়ও থাকত। ওয়াকানু লানা খাশিয়িন, এবং তারা এই আম্বিয়া রসুলগণ আমার সামনে বড়ই অনুগত বা বিনয়ী ছিল, তারা তারা বিনয়ী ছিল এবং তারা ভয়ও পেত খুব বেশি এবং তারা বড়ই আগ্রহীও ছিল। এই বৈশিষ্ট্যগুলি থাকতে হবে এবাদত বন্দেগীতে, তাহলে এবাদতে রূহ পাওয়া যাবে, আত্মা পাওয়া যাবে তাতে। এবাদতের আত্মা হচ্ছে খুশু, জি জি, বিনয়ী হওয়া। যে এবাদত বন্দেগীতে খুশু নেই, সলাদ শুরু করলেন শেষ করে দিলেন, তারপর তার থেকে কিছুই স্বাদ পাচ্ছেন না, মজা পাচ্ছেন না, কারণ এই বৈশিষ্ট্যগুলি তাতে নেই। রাগাবা, চরম আগ্রহী হইতে হবে, রাহাবান, চরম ভয় ভীতি অন্তরে থাকতে হবে এবং হ্যাঁ বড়ই অনুগত হইতে হবে। এই বৈশিষ্ট্যগুলি না থাকার কারণে আমরা এবাদতে মজা পাই না বা স্বাদ পাই না। আজকে এখানে আলোচনা শেষ করছি, আর বাকি সময়টা ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু প্রশ্ন উত্তর আপনাদের নেব। আশা করব যে প্রশ্ন উত্তর, যদি আকীদা সম্পর্কে যেহেতু আলোচনা চলছে, ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামা বা মুক্তিপ্রাপ্ত দলের আকীদা সম্পর্কে, তো এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো, সেগুলি প্রাধান্য পাবে, আর তারপরে যেগুলি প্রয়োজন সেসব আকীদার কথাই হোক, তাওহীদ সুন্নাতের কথাই হোক, অথবা এবাদত বন্দেগীর কথাই হোক, অথবা আখলাক চরিত্র মামলা আদান প্রদানের কথা হোক, এছাড়া অন্য কিছু যেগুলি প্রশ্নে কোনো ফায়দা নেই, সেসব প্রশ্নকে আপনারা এড়িয়ে চলবেন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।